আসলে আমি এসব অভিনয় টভিনয় করতাম না। আমার আশা আমার বললো ভাইব 2 লাখ টাকা দিতেছি, আমার অভিনয় শিখাইতেবে। এসব অভিনয় টভিনয় করার আমার সময় নেই, তা শুধু কাজ আশা আমার বলিছে, তাই অভিনয় করতে আইছি। সব নানা মাধ্যমত্ব সব অভিনেতা তো নিয়ে আইছি। তুমি থাকবা সাগরের বাড়ে, এই ক্যামেরাম্যান সামনে আইসো, সামনে আইসো। তুমি থাকবা ছেলের বাড়ে, আসা আসা, এত আর সাগর। তুমি বাজারে যাতে যাতে আটানা পয়সা হারাই ফেলেছো, আর তুমি চাষার কাছে ক্ষমা চাওয়া, চাষা আমি আটানা পয়সা হারাই ফেলেছি, আমার ক্ষমা করে শুরু করো। চাষা আমি বাজারে গেলাম, আর পুলিশ তারা করেছে, আমি মাস্ক টাক নিয়ে যাইনি, আমার হঠাৎ করে আমার আটানা পয়সা হারাই গিয়ে, আপনি ক্ষমা করে দেন। আব্বা, ও আমাদের বাড়ির দীর্ঘদিনের কর্মচারী, ও আটানা পয়সা হারাই ফেলেছে, তুমি কিছু মনে না করি, তুমি ওর ক্ষমা করে দাও। আব্বা কাট, কেন একটু হেসি হেসি বলা যায় না? আবার শুরু করো। চাচা আমি বাজারে গেলাম, চাচা ওই বাজারে যাওয়ার পরে আমার আটানা পয়সা হারাই গেছে, চাচা আপনি ক্ষমা করে দেন। চাচা আটানা পয়সার জন্য ও আমার আব্বার কাছে এমন কায়দায় ক্ষমা চাই দিছে, তা মনে হয় যেন 1 কোটি টাকা টাকা হারাই ফেলিছে। আব্বা আব্বা, ওর আটানা পয়সা ক্ষমা করে হারাই ফেলিছে, ওর একটু ক্ষমা করে দে আব্বা। ও নয় আটানা পয়সা হারাই ফেলেছে, ওর ক্ষমা করে দাও। কেন একটু কেজি কেজি বলা যায় না? হ্যাঁ, আবার শুরু করো। দাদা বাজারে গেলাম, তাই আমার আপনার পাশে হারাই গেছে, দাদা আপনি ক্ষমা করে দেন। দাদা আব্বা, ও আমাদের বাড়ির কর্মচারী, আটানা পয়সা রইলে আব্বা তোর ক্ষমা করে দে আব্বা। এই শৈলী যত নষ্টের মূল, ওরে বাবা রে, আটানা পয়সা আমার হারাই গেছে রে, এই টাকা আমি কলে পাবো? আটানা পয়সা কি কম, তোমরা কি মনে করিস? আটানা পয়সা কমে কলরের গুনে লাগেই মানুষ মুতছে, আর তোমরা আটানা পয়সাই হারাই ফেলাইছো, না কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না, আমার আটানা পয়সাই লাগবে। ওরে বাবা রে বাবা রে বাবা, কেন একটু গিরি কি বলা যায় না? হ্যাঁ, ক্ষমা করে দিচ্ছে না নাকি? ক্ষমা? আই উরে বাবারে বাবারে, আটানা পয়সা কম না? হ্যাঁ, এই কলরার গুণ, এই কলরার গুণে আটানা পয়সা কি কম? মানুষ সব না খেয়ে মরতেছে, ক্ষমা? না 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 না, ক্ষমা আমি করতে পারবো না, আমার আটানাই লাগবে এখন। হ্যাঁ, আমি বুঝিয়ে দিলাম, আমার আটানাই লাগবে, এই শৈলি নষ্টের মূল, এই শৈলির কারণে ও তো আমার মাথায় ওইটে বই আছে। হ্যাঁ, শুটিং শুটিং, হ্যাঁ ক্যামেরাম্যান একটা সে ঠিকঠাক করতে বিচ্ছিস না, তা শুটিং করতে এই যাও। হ্যাঁ, টাকা আমার আর তুই